হ্যালো ভিউয়ার্স, আজকে 5ই নভেম্বর এখান দিয়ে হলো আমরা ঢুকবো। এখানে লেখা আছে ওয়েলকাম টু আসাম স্টেট জু কাউন্টার। 30 টাকা টিকিট ইন্ডিয়ান, বাংলাদেশের জন্য 100 টাকা টিকিট। এটা হলো টিকিট কাউন্টার, আসাম বাণিজ্যিক চিড়িয়াখানা ঢোকার। এটা হলো প্রবেশ গেট এন্ট্রি। মেঘালয় সিরিজের সপ্তম পর্ব আজ আমরা দেখাবো, আসাম ভ্রমণের তৃতীয় দিনও আজকে। তো আজকে বিকাল 4টায় আমাদের নাগাল্যান্ডের বাস, তো আমাদের সেই স্বপ্নের নাগাল্যান্ড রাজধানী কোহিমা সেখানে আমরা যাব। তো আমরা সকালের এই সময়টুকুই পেয়েছিলাম, যার জন্য আমরা নির্ধারণ করি এখানে কি দেখব। তো আমরা গুগল করে দেখলাম যে চিড়িয়াখানাটা এখান থেকে কাছে, তো আমরা চিড়িয়াখানা যাওয়ার সিদ্ধান্ত নেই। অসম চিড়িয়াখানা সুন্দর মোটামুটি, এই চিড়িয়াখানা নিয়েই আজকে আমাদের মেঘালয় সিরিজের সপ্তম পর্ব। তো আমরা যে বিকাল 4টায় নাগাল্যান্ড যাব, নাগাল্যান্ডের দূরত্ব এখান থেকে 500 কিলোমিটার এবং 900 রুপি আমাদের কাছে ভাড়া নিয়েছিল, এবং রাস্তাটি খুবই কঠিন ছিল, কারণ হলো খুব লোকাল বাসে আমাদের যেতে হচ্ছে, কারণ ওইভাবে ভালো কোনো বাস অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে খুব বেশি ভালো বাস চলেও না। আর এখানে যেহেতু পাহাড়ি এলাকা, যাই ট্রেন চলে না, যার জন্য আমাদের এই বাস নেওয়া লাগছিল। তো যাই হোক, তো বেড়ানোর জন্য আসলে একমাত্র এই চিড়িয়াখানাটাই আমরা পেয়েছিলাম সকালবেলা, অন্য কোথাও এরকম আমরা পার্ক বা দেখানোর অন্য কিছু পাইনি। আর চিড়িয়াখানা হলো আমাদের যে হোটেল ছিল প্রিন্স হোটেল, সেই হোটেল থেকে 5 কিলোমিটার দূরত্ব ছিল মাত্র। আমরা 180 রুপি দিয়ে একটি বেবি ট্যাক্সি ভাড়া করি। অনেক দিন পর বেবি ট্যাক্সি দেখলাম, প্রায় 15 থেকে 20 বছর আগে আমরা আমাদের ঢাকা শহরে বেবি ট্যাক্সি দেখেছিলাম, তো ভালোই লাগলো। আমরা বেবি ট্যাক্সিতে উঠলাম এবং চিড়িয়াখানায় প্রবেশ করতে 30 রুপির একটি টিকিট লাগলো আমাদের। তবে একটি সমস্যা হলো, এখানে ক্যাশ টাকা তারা নিচ্ছিল না, তারা মোবাইলের কোনো অ্যাপসে অথবা ক্রেডিট কার্ডে নিচ্ছিল। এর জন্য এখানে আসলে উল্লাস আমার বন্ধু ও স্থানীয় একজনের সহযোগিতা দিয়ে আমরা আসলে টিকিটটা করেছিলাম। তো চিড়িয়াখানা আমাদের খুবই ভালো লেগেছে, এবং চিড়িয়াখানা থেকে বের হয়ে আমরা আবার উবারে মোটরসাইকেলে আলাদা আলাদা আমাদের হোটেলে চলে আসি। 45 রুপি ভাড়া নিয়েছিল উবারে। তো এই অসম চিড়িয়াখানা নিয়েই আজকের এই আয়োজন, আপনারা দেখতে থাকুন, আশা করি সবারই খুব ভালো লাগবে ভিডিওটি। হ্যালো ভিউয়ার্স, আমরা আসছি আসামের জুতে, আসাম স্টেট জু। তো আজকে 5ই নভেম্বর শনিবার, আজকে আমরা চলে যাচ্ছি নাগাল্যান্ড। আজকে বিকাল 5টা আমাদের গাড়ি, আমাদের অরুণাচল প্রদেশে আসলে যাওয়া হয় নাই, খুবই দুঃখের বিষয়, আমরা অনুমতি পাই নাই, যার জন্য আমরা যেতে হচ্ছে আমাদের নাগাল্যান্ডে। নাগাল্যান্ড আমরা এমনিও যাইতাম অরুণাচল প্রদেশ 2 দিন ভ্রমণ করার পরে, তো আমরা যাচ্ছি নাগাল্যান্ড বিকাল 5টায়। তো বিকাল 5টায় যেহেতু গাড়ি, এখন বাজে 11টা 10টা বাজে এখন, তো কিছু করার নাই, যার জন্য আমরা জুতে ঘুরতে আসছি। তো আমরা একটা জু দেখাই, তারপর আমরা চলে যাবো হোটেলে। তো হোটেল থেকে আমরা চেক আউট করে তারপর আমরা বাসে সারা রাত ভরে যাবো নাগাল্যান্ড। নাগাল্যান্ড গেলে আবার কথা হবে। আমরা চিড়িয়াখানায় আইসা তো বান্দর দেখতেছি বাইরে, তো চিড়িয়াখানায় কেন আসলাম? ঠিক আছে।
এই হরিণটা হলো খাঁচার বাইরে। চলো হ্যালো, আমরা আসলাম হলো আসামের মিউজিয়ামে। মিউজিয়ামের ম্যাপটা দেখতেছি, আমরা এই রাস্তা দিয়ে ঢুকবো। এই পাশে আছে একটা মিউজিয়াম এবং আমরা এই রাস্তা দিয়ে পুরো চিড়িয়াখানাটা ঘুরে আসব। এই হলো আসামের মিউজিয়ামের ম্যাপ। ধন্যবাদ অসম বাণিজ্যিক চিড়িয়াখানা, আমরা একটু চিড়িয়াখানা ঘুরে বের হয়ে যাব। এই হলো বের হওয়ার রাস্তা। আমরা এখন বের হয়ে যাচ্ছি চিড়িয়াখানা থেকে। ওয়েলকাম টু আসাম স্টেট জু, কাম বুটনাগেল গার্ডেন। এই হলো এক্সিট গেট। তো গুড বাই চিড়িয়াখানা, অসম বাণিজ্যিক চিড়িয়াখানা। পিন্স হোটেল, জেএস রোড, পল্টন বাজার। মুজাম্মিল হক আপনার নাম না? মুজাম্মিল কি হক? বাসায় গেছেন? আশেপাশে বাসা কোথায়? মুসাফিরখানা রোড। আমাদের ভিডিও এখানে শেষ করছি। আগামী অষ্টম পর্ব, নাগাল্যান্ড পর্ব, দুই দিনের একসাথে দেখাবো। আপনারা অপেক্ষা করেন নাগাল্যান্ডের ভিডিওর জন্য।